এলএসএন এ আমরা বাটনের মধ্যে একটি ইন্টারঅ্যাক্টিভিটি যোগ করব। লক্ষ্য করুন যে আমরা এখানে একটি বাটন তৈরি করেছি। আমরা যদি শো এ কনফার্ম বক্স এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি মেসেজ বক্স আসবে এবং আমি যদি ওকে তে দেই তাহলে সে ইউ প্রেসড ওকে, অর্থাৎ আমি ওকে দিয়েছি সেই মেসেজটি সে দিচ্ছে। এখন যদি আমি এরকম ক্লিক করার পরে দেখুন আমি যদি ক্যান্সেল দিই তাহলে সে কিন্তু আর ওকে বলে না, ইউ প্রেস ক্যান্সেল, অর্থাৎ আমি যে বাটনে ক্লিক করেছি সেই মানে ক্লিকিং অনুযায়ী সে কিন্তু রিপ্লাই দিয়েছে। তো এই ধরনের সিম্পল একটি ইন্টারঅ্যাক্টিভিটি আমরা বাটনের মধ্যে আনতে পারি। তো এই কাজটি আমরা কীভাবে করব সেটি দেখাচ্ছি। তো সেটি করার জন্য আমরা হেডের মধ্যে এই কোডটুকু স্ক্রিপ্টটুকু আমরা কপি করব এবং আমরা ড্রিমওয়েভারে নিয়ে যাব এবং এখানে কোডে চলে গিয়ে আমরা হেডের মধ্যে আমরা টাইটেলের পরে পেস্ট করে দিলাম। দেন আমরা বডির মধ্যে যতটুকু আছে অর্থাৎ বডির মধ্যে জাস্ট একটি লাইনই এই এটি কপি করব। দেন আমরা ঠিক এই বডির মধ্যে এটি পেস্ট করে দিব। এখন আমি ফাইলটিকে সেভ করছি। বাটন হিসাবে আমি যদি এটি ব্রাউজারে দেখি দেখুন শো এ কনফার্ম বক্স প্রেস ও এ বাটন, ওকে দিলে সে ইউ প্রেসড ওকে। তো আমি আপনাদের যেরকম আউটপুট দেখিয়েছি সেরকমই হয়েছে। ধন্যবাদ সবাইকে।